শেষ কথা ছিল আব্বা শেষের দিকে খুব উল্টাপাল্টা কথা বলতো, তো সেরকম ভাবে সেন্সটা ছিল না, এবং সে সবসময় আমার নাম ধরে ডাকাডাকি করতো। আমি বাবার সাথে সারাক্ষণ ছিলাম, গত 6 মাস ধরে তার সেবা যত্ন করেছি, কিন্তু এক মাসের মতো আমি বাইরে চলে গেছিলাম। ওখান থেকে আসলাম আমি কালকে ভোরবেলা, আমি এসে আমার বাবাকে এরকম পাইনি, তার সাথে কোনো কথা বলতে পারিনি, এসে শুধু তাকে ওইটুকুই দেখেছি, শুধু আমার জন্যই মনে সে বেঁচে ছিল, তারপরে আমি আসার পরে তার জানটা চলে গেল, এটুকুই ছিল। চলচ্চিত্র নিয়ে তার আসলে শেষ দিকের ভাবনাটা আসলে কি ছিল? সে তার ইচ্ছা ছিল অনেক একটা, সে তার জীবনের হিস্ট্রি সে লিখবে এবং একটা সিনেমা করবে, এগুলো তার একটা খুব ইচ্ছা ছিল, এবং সে পেইন্টার ছিল, ছবি আঁকা শুরু করেছিল, সে ছবি আঁকা একটা এক্সিবিশন করবে, অনেক কিছুই তার প্ল্যানে ছিল, কিন্তু কিছুই তার শেষ পর্যন্ত করতে পারলো না। সে হ্যাঁ গান নিয়ে সেটা আমরা সেটুকু আমি বলতে পারি না সে কতটুকু গেছে। আমার যে ভাই আসলে সে ভাই আমেরিকা থাকে, ওর নাম সুমন সামাদ, আমার একটাই ভাই, এখন হয়তো আব্বার ফ্যামিলি সংসার চলে সেটা আছে, কিন্তু সেটা নিয়ে তো আমরা কোনো ইয়ে করি না, বুঝছেন? ওইটা আমাদের সম্পর্ক, আমার আরেকটা বোন আছে, ওইরকম এই আমরা 2-3 ভাই বোন। পারিবারিক দ্বন্দ্ব চলছে না, কোনো রকমই কোনো সমস্যা না, আমরা যার যার মতো শেষে আছি। আব্বা আমাদের কখনো একসাথে কোনো ইয়ে করতে চান নাই, চেষ্টা করেনও নাই, কিছুদিন আমাকে বলেছিল, সে আমাকে খুব ভালোবাসতো এবং আমাকে সে সহজভাবে অনেক কিছু বলতে পারতো, যাতে আমি খুব কুলভাবে তাকে সব ঠান্ডা মাথায় তাকে সব কথা শুনতাম। তো চেয়েছিল সে একটা কিছু করতে, কিন্তু সব দিক ভেবে তো আসলে এটা হয় না, আমার বাবা মার দিকেও তাকাতে হয়, সেই জন্য জিনিসটা সেভাবে সমাধান হয়নি।